বিরতির পর ফিরে আসলাম। লোকসভা ভোটের আগে কমতে পারে আয়করের বোঝা। ইতিমধ্যেই যেমনটা খবর, কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেটের আগে উপহার নিয়ে চর্চা। পুরনো কর কাঠামোই পরিবর্তন আনতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই আজকে থেকে শুরু এবং 10 দিন চলবে, অর্থাৎ 9 ফেব্রুয়ারি অবধি এই বাজেট অধিবেশন চলবে। আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে কার্যত কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেট কি হতে চলেছে বা কি উপহার দেশবাসীর জন্য আসতে চলেছে তা নিয়ে চর্চা শুরু। কথা বলবো আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই লোকসভার আগে এটাই শেষ বা মোদী সরকারের মেয়াদের শেষ অধিবেশন, বাজেট অধিবেশন, এবং তা শুরু হলো আজ থেকে। কি কি হতে পারে আগামীকালকের অন্তর্বর্তী বাজেটে, কি পেশ করতে পারেন নির্মলা সীতারামন, কি জানতে পারছো? দেখো, লোকসভা ভোটের আগে এই যে অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অফ অ্যাকাউন্ট, সেটা কিন্তু অত্যন্ত নির্মলা সীতারামনের কাছে গুরুত্বপূর্ণ। এবং এই এই লোকসভা ভোটের আগে নির্মলা সীতারামন যে একটু গরিবমুখী বা জনদরদী হবে সেটা কিন্তু এক প্রকার বলাই যায়। পাশাপাশি যে সংস্কারমুখী কিন্তু বাজেট, এই বাজেট হচ্ছে না, বরঞ্চ অনেক বেশি সংস্কার মুখীর থেকে কিন্তু সরে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতেই এই বাজেট কিন্তু পেশ করবেন নির্মলা সীতারামন। এবং নির্মলা সীতারামনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী সূত্রের যে 1 ফেব্রুয়ারি যে বাজেট, তাতে বড় নীতিগত ঘোষণা না করলেও ভোট বাক্সে ফায়দা তুলতে মহিলা, তরুণ, গরিব ও চাষীদের জন্য কিছু উপহার থাকবে। এবং মন্ত্রক সূত্রে যেটা ইঙ্গিত, চাষীদের জন্য পিএম কিষাণ প্রকল্পের কিছু রদবদল করা হতে পারে। এখন পিএম কিষাণ প্রকল্পের চাষীরা বছরে 6,000 টাকা করে পান, তা বাড়িয়ে 8,000 টাকা করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা যোজনা আয়ুষ্মান ভারতেও বিমার অঙ্ক 5 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করে হতে পারে। সেই সঙ্গে গ্রামের গরিবদের জন্য 100 দিনের কাজের প্রকল্প অর্থ বরাদ্দ বাড়ানো হলেও আরো কিছু বাড়ার ঘোষণার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অর্থমন্ত্রক সূত্র যেটা মিলছে যে বাজেটে মূলত মধ্যবিত্ত চাকুরিজীবীদের সুরাহা দিতে এখন যে পুরনো কর কাঠামো, যেটা 2,50,000 টাকা আয়ের উপর থেকে সর্বনিম্ন হারে আয়কর প্রযোজ্য হয়, তা আগামী দিনে 50,000 টাকা বাড়িয়ে 3 লক্ষ টাকা করার ভাবনা রয়েছে। এতে বছরে 1,250 টাকা কর কম দিতে হবে একজন চাকুরিজীবীকে। মোট 5.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। একই সঙ্গে পুরনো ও নতুন দুই কর কাঠামোতেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 টাকা থেকে একে আরো 10,000 বাড়িয়ে 60,000 টাকা করা হতে পারে। অর্থাৎ 2019 সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়করের ছাড়ের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল। 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কাউকে আয়কর দিতে হবে না বলে ঘোষণা করা হয়েছিল। সাধারণত লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়, নির্বাচনের পরে নতুন সরকার যখন গঠন হবে সে নতুন ভাবে তার বাজেট তৈরি করবে। 31 জানুয়ারি থেকে একে সেজন্যই সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বক্তব্য রাখেন। সাধারণত রাষ্ট্রপতির বক্তৃতার পরই সংসদে আর্থিক সমীক্ষা পেশ করা হয়, যাতে বিদায়ী আর্থিক বছরের হাল হকিকত থাকে। কিন্তু এবার ভোটের আগে অন্তর্বর্তী বাজেট বলে বুধবার সংসদে আর্থিক সমীক্ষা পেশ করা হয়নি, বরঞ্চ জুলাইয়ের পূর্ণাঙ্গ বাজেটের আগে এই আর্থিক সমীক্ষা পেশ করা হবে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা তার ষষ্ঠ বাজেট পেশ করবে। মোরারজি দেশাইয়ের পর এই প্রথম তা করতে চলেছেন কোন অর্থমন্ত্রী। এক কথায় সরকারি চাকুরিজীবী বা মধ্যবিত্ত যারা মানুষ রয়েছে তাদের জন্য সর্বনিম্ন আয়ের থেকে যে করের ঊর্ধ্বসীমা সেটা বাড়িয়ে 50,000 টাকা বৃদ্ধি করা হতে পারে। মহিলাদের আয়ের করের ঊর্ধ্বসীমা 50,000 টাকা বাড়তে পারে। এক কথায় মধ্যবিত্তকে খুশি রাখার জন্য যেমন ট্যাক্সে ছাড় দেওয়া হবে, তেমনি পাশাপাশি গরিব কৃষক, গরিব ক্ষেত মজুদদের জন্যও কিন্তু সামাজিক প্রকল্পে বড় কিছু ঘোষণা করতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোন কোন মহল আবার মনে করছে যে সেই জায়গায় পেট্রোল ডিজেলের ক্ষেত্রে দামেরও কোথাও কমতে পারে, বিভিন্ন মহলের এমনটাই মত, তা কি সত্যি হবে এই বাজেটে?
দেখো, পেট্রোল ডিজেলের দামের কমবে কিনা, কারণ পেট্রোল ডিজেলের দামের সিদ্ধান্ত কিন্তু এখন আর কেন্দ্রীয় সরকার নেয় না, সেটা একটা রেগুলেটরি কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, তারা সেই সিদ্ধান্ত নেয়। সেখানে অয়েল কোম্পানির লোকরা থাকে, সেখানে তোমার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থাকে, এবং স্বশাসিত যেটা বোর্ড তার কিছু সদস্য থাকে। এই তিনজন মিলে ডিসাইড করে যে পেট্রোল বা ডিজেলের দাম বাড়বে না কমবে। আন্তর্জাতিক বাজারে সেইভাবে এখন টালমাটাল পরিস্থিতি, আজকে কমছে তো কালকে আবার 3 ডবল বাড়ছে। সেই জায়গাতে ভারতে এই মুহূর্তে যদি পেট্রোল ডিজেলের ছাড় দিয়ে দেয় অন্তত 5 টাকা 7 টাকা, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের করের উপর একটা বড় কিন্তু বোঝা বাড়বে। পাশাপাশি যদি আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তেলের দামটা সাধারণত হয় যদি 100 টাকা তেলের দাম হয়, তাহলে অয়েল কোম্পানির যে বেস প্রাইস সেটা যদি 30 টাকা থাকে, কেন্দ্র দেয় দেখবে 30 টাকা ট্যাক্স, রাজ্য দিচ্ছে 30 টাকা ট্যাক্স। এই ক্ষেত্রে যদি মোদী সরকার 5 টাকা এখন ছাড় দিয়ে দেয় ট্যাক্সে, তাহলে কিন্তু রাজ্য সরকার গুলিকেও ট্যাক্সের থেকে ছাড় দিতে হবে। অর্থাৎ শুধু মোদী সরকারকে দিলে হবে না, রাজ্য সরকার গুলিকেও ছাড় দিতে হবে। সেই জায়গাতে যদি ছাড় দিতে হয় তাহলে সব রাজ্য সমান ভাবে যে পারবে তার কোনো মানে নেই। পাশাপাশি আমাদের দেশে পেট্রোল ডিজেলের পণ্য নিয়ে বেশি রাজনীতি হয়, কারণ কেউ বলবে রাজ্য কেন্দ্র 1 টাকা সেস কমিয়েছে, কেউ বলবে রাজ্য 1 টাকাও কমায়নি তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না। কিন্তু আদতে যেটা মূল বিষয়, পেট্রোল ডিজেলকে যদি জিএসটির আন্ডারে আনা হয় তাহলে এখনো আমাদের দেশে 70 টাকা অ্যাবাভ পেট্রোল ডিজেল পাওয়া যাবে। এখন মোদী সরকার জিএসটিতে আনবে না পেট্রোল ডিজেল, এটা অনেকদিন আগেই কিন্তু তারা ঘোষণা করেছেন যে পেট্রোল ডিজেল যদি জিএসটির আওতায় আনে তাহলে একদম ভারত ও পাকিস্তান শ্রীলঙ্কার মতো হবে। সেই জায়গা থেকে ভারতের যে আর্থিক বৃদ্ধি, সেই আর্থিক বৃদ্ধি ঠিক থাকায় পেট্রোল ডিজেলের দাম এই মুহূর্তে আমার মনে হয় খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। এবার যেহেতু ভোটমুখী বাজেট, ভোটের আগে সাধারণ মানুষকে একটা সাধারণ মানুষকে একটা স্বস্তি দেওয়ার ব্যাপারও থাকে, শুধু স্বস্তি কেন, স্বস্তির পাশাপাশি সাধারণ মানুষের একটা মন জেতার একটা বিষয় থাকে, তার জন্য আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকার হয়তো 1 থেকে 1.5 টাকা একটা সেসে ছাড় দিতে পারে, সেস ছাড় দিতে পারে। পেট্রোল ডিজেলের দাম আমার মনে হয় কোনো অংশেই কমবে না, সেস ছাড় দিতে পারে। সেস ছাড় দিলে আর কত দেবে, 1 টাকা 1.5 টাকা সেস ছাড় দেবে রাজ্য কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে রাজ্য সরকার গুলি হয়তো 1 টাকা 1.5 টাকা দেবে, ওই 3 থেকে 4 টাকা কমতে পারে। এর বেশি কোনো টের পেয়ে অন্তত আপাতত এই বাড়াতে হবে না বলেই আমার ধারণা। বেশ, ধন্যবাদ নীল, কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে লোকসভার আগে ইতিমধ্যেই কমতে পারে আয়করের, ইতিমধ্যেই চাপ কমতে পারে কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেটে পেশ হতে পারে কি তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা চলছে, জল্পনা একেবারে তুঙ্গে। তবে আজ থেকে শুরু হলো বাজেট অধিবেশন, আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, 10 দিন ব্যাপী এই অধিবেশন। আগামী কালকে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।